আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি এবং আমি অনেক ভালো থাকার পিছনে একটা কারণ আছে, আপনারা যদি অনেক ভালো আছেন সেটার পিছনে নিশ্চয়ই কারণ আছে। তো আমার আজকে ভালো থাকার বা এক্সট্রা একটু ভালো থাকার যে কারণটা সেটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন আজকের এই ভিডিওটাতে। প্রথম জিনিস যেটা সেটা হলো যে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট শোনা যাচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করতে পারছেন। আর দ্বিতীয় যে জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন সেটা হলো যে ভিডিওর যে ফ্রেমিংটা সেটা কিন্তু নড়চড়া করতেছে না। ইউজুয়ালি আমি যখন ভিডিও করি তখন দেখা যায় যে মানে কি বলবো যে আমার যে ট্রাইপডটা সেটা নড়াচড়া করে, অথবা কেউ ভিডিও করে দিতে গেলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় হাত কাঁপা কাঁপি থাকে, বা অনেক সময় কি বলবো যে ভিডিওটা একটু মুভমেন্টের মধ্যে থাকে। তো এই ভিডিওতে দেখেন যে আমি কিন্তু মুভ করতেছি, বাট ভিডিওর যে ফ্রেমিংটা এটা ঠিক আছে। এটার কারণ হলো কি, আমি একটা মাইক্রোফোন যেটা কিনছি সেটার সাথে সাথে একটা ট্রাইপডও কিনছি, দুইটা জিনিস কিনছি এবং দুইটা জিনিস কিনে আমি খুবই খুশি। তো এই কারণে বলা যায় যে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং না, সুপার ইন্টারেস্টিং। তো ভিডিওটা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং আর কি, আপনার কাছে ইন্টারেস্টিং না লাগলেও। এনিওয়ে, তো আমি যে দুটো জিনিস কালেক্ট করছি সেই দুটো জিনিস আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিভিউ দিব, আমার যেই ট্রাইপডটা এটারও এবং আমার যেই নতুন কি বলবো যে মাইক্রোফোনটা, এই দুটার রিভিউ ইনশাল্লাহ দিব। তবে আজকে দিতে পারবো না, আরেকদিন দিব ইনশাল্লাহ। এবং আমাদের যে প্রিভিয়াস যেই মাইক্রোফোনটা আমরা ইউজ করতাম, এই যে মাইক্রোফোনগুলো, এটা দুইটা ইউনিট ছিল, রিসিভিং ইউনিট দুইটা ছিল। এটা যে দুইটা রিসিভিং ইউনিট ছিল এর মধ্যে একটা ইউনিট একটু নষ্ট হয়ে গেছিলো, মানে এটার ব্যাটারিতে ঠিকমতো চার্জ থাকতেছিল না, বা এটা ঠিকমতো চার্জ নিতেছিল না, অন হচ্ছিল না, এটা ব্যাটারিতে ডিফেক্ট দেখা দিচ্ছিলো। তো এটা আমি রিপেয়ার করে আনছি, এক মোবাইল সার্ভিসিংয়ের দোকানের এক ভাই উনি এটাকে রিপেয়ার করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে মনে হচ্ছে যে এবার মনে হচ্ছে এটা ঠিক হয়ে গেছে, দেখা যাক কয়েকদিন চালাইলে আমি বুঝতে পারবো। আর এই যে ট্রাইপড এবং যেটা নতুন যে মাইক্রোফোনটা আমরা কালেক্ট করছি, এই দুটা দিয়েই আমাদের নেক্সট ভিডিওগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করার ইচ্ছা আছে। আর হাটের ভিডিওগুলো আগামীকালকে শুক্রবার হাট আছে, এই ভিডিওটা আমি প্রবলি রাতেই আপলোড দিব, আপনারা হয়তো সকালবেলা শুক্রবারে এই ভিডিওটা দেখবেন। তো হাটের ভিডিও আগামীকালকে আমি আসলে বলতে পারতেছি না যে আমি যাইতে পারবো কিনা, কারণ এখন বাজে অলরেডি প্রায় 3টা, আমি ঘুমাই নেই। তো ঘুমাইলে মনে হয় না উঠতে পারবো। আবার কালকে তো আকিদি জুম্মা আছে, আমাদের যেতেই হবে ইনশাল্লাহ, আপনারাও যান, আমরাও আমিও যাওয়ার চেষ্টা করব। তো আর আকিদি জুম্মায় যখন যাবেন তখন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমাদের জন্য একটু একটু অল্প একটু বাড়াইটারে দোয়া করে দিন ইনশাল্লাহ। তো এই আর কি, জাস্ট একটা র্যান্ডম ভিডিও, একটা নতুন জিনিস, দুটা নতুন জিনিস কালেক্ট করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের ভিডিওগুলো একটু মাঝে মাঝে দেখেন। আসসালামু আলাইকুম।